Hello everyone, welcome back to my channel. This is Nipun Tabia from Japan. আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। জাপানে সামার ভ্যাকেশন চলছে। আমার প্রিভিয়াস ব্লগে আপনারা দেখেছিলেন আমি আমার সামার ভ্যাকেশনে প্রথম দিনে কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এন্ড এত বেশি গরম পড়েছিল তাই আমি ডিসাইড করেছিলাম যে আর দূরে কোথাও যাব না, কারণ আমাদের সবার হেলথের একটা ব্যাপার আছে, স্পেশালি বাচ্চার। তো এই কারণে ভাবলাম যে কাছে থেকে কোথাও একটু ঘুরে আসি বা দিনটা বাসায় না কাটিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু দূরে কোথাও যাব না। তো ইনডোরে কোথায় যাব আমরা ভাবলাম যে আমাদের বাসার কাছে সবচেয়ে কাছের যে স্টেশন আছে সেখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওটা। তো ওখানে দুপুরবেলা লাঞ্চে বাফেট থাকে, কিন্তু স্পেসটা একটু কম। বাফেটটা এরকম যে আপনাকে যে কারিটা বা যেটা আপনি আবার নিতে চান সেটা ওদের কাছে চাইতে হবে, ওরা সার্ভ করবে, আপনি যে যে নেবেন না, এরকম একটা ব্যাপার। তো 1280 yen করে আর কি পার পারসন। তো 1280 yen হচ্ছে উইদাউট ভ্যাট, উইথ ভ্যাট সহ এটা একটু বাড়বে। অ্যান্ড আইটেম ছিল এরকম যে দুইটা কারি থাকবে, বিরিয়ানি থাকবে, নান থাকবে, ডেজার্ট থাকবে অ্যান্ড ড্রিঙ্কস থাকবে। তো আনফর্চুনেটলি আমরা ডেজার্ট খেতে পারিনি, কারণ এত বেশি খেয়ে ফেলেছিলাম যে পেট ভরে গিয়েছিল, আর ডেজার্টের কথা চিন্তাই করা যাবে না এমন একটা ব্যাপার ছিল। আমরা খুব যে বারবার নিয়েছি সেটাও না, কিন্তু খাবারগুলোই অনেক বেশি স্পাইসি আর অনেক বেশি কি বলবো আমি জানি না, খুব বেশি আমরা খুব বেশি খেতে পারিনি। বাইরে বৃষ্টি হচ্ছিলো আর মনে মনে ভাবছিলাম যে যেহেতু এত গরম পড়েছে, বৃষ্টি পড়লে তো সুবহানাল্লাহ দুনিয়াটা একটু ঠান্ডা হবে, অনেক বেশি গরম। তো আমাদের খাবার চলে আসছে আর আমরা ড্রিঙ্কসে নিয়েছিলাম ম্যাঙ্গো লাচ্ছি, ওটা ফিক্স ছিল যে আপনি যে ড্রিঙ্কসটা নেবেন ওটা আপনি বারবার নিতে পারবেন যে কোনো একটা। তো লাচ্ছি ছিল, ম্যাঙ্গো লাচ্ছি ছিল আর কোলা ছিল, তো আমরা ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছি। বিরিয়ানি, তারপর কারি, এটা নিয়েছে চিকেন কারি আর একটা নিয়েছে বাটার চিকেন। বাটার চিকেনের উপরে বাটার দিয়েছে যার কারণে এমন দেখা যাচ্ছে, ওয়াটার কালার ট্রান্সপারেন্ট। অ্যান্ড এটা সাত জাতের প্লেটার, এটার মধ্যে ও নিয়েছে ভেজিটেবল কারি আর চিকেন কারি। আমাদের দুজনের কারি একটু দুই রকম ছিল, অপশন ছিল কম যার কারণে এর মধ্যে চুজ করতে হয়েছে। আমি নাজাতকে নাজাতের জন্য আমি আলাদা কোনো অর্ডার করিনি, কারণ ও বাসা থেকে ভাত খেয়ে এসেছিলো, মানে ওর লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই আমি দেরি না করে বাসাতে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ওখানে যে ও জাস্ট হালকা একটু খাচ্ছিলো, একবার আমার কাছে বসে খাচ্ছিলো, একবার ওর বাবার কাছে বসে খাচ্ছিলো। ভালোই লাগছিলো, বাহিরে বৃষ্টি আর এখানে হালকা গান বাজছিলো, রেস্টুরেন্টে খাবারটা উপভোগ করছিলাম। তান্দুরিটা অনেক বেশি মজা ছিল, অনেক সফট ছিল আর টেন্ডার ছিল অ্যাকচুয়ালি চিকেনটা, এটা আমার কাছে ভালো লেগেছে। বাটার চিকেনটাও মজা ছিল, লাস্টবার যখন আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন বাটার চিকেনটা আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হয়েছিল, কিন্তু এবারেরটা অনেক স্পাইসি ছিল। বিরিয়ানিটা মজা ছিল, কিন্তু বিরিয়ানিতে কোনো মিটি দেয় নাই, সাথে শুধু রাইসটা, কিন্তু তারপর কেন যেন খুব মজা লাগছিলো। সালাদ, সালাদে দিয়েছে তান্দুরি ড্রেসিং আই গেস, সালাদটাও মোটামুটি ছিল। আর চিকেন কারি যেটা ছিল সেটাও আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি টেস্টি না। লাঞ্চ শেষ করে দেন আমরা বের হয়ে গেলাম ওখান থেকে, ভাবলাম যে নাজাতকে নিয়ে একটু পার্কে যাই যাতে একটু সাইকেল চালাতে পারে। ওকে নতুন সাইকেল কিনে দেওয়া হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সে পাশেই আবার তার পুরনো সাইকেলটা ছিল, সে নতুনটা চালাবে না, সে পুরনোটাই চালাবে। তার বাবা তাকে অনেক রিকোয়েস্ট করলো কিন্তু সে মানবে না, সে পুরনোটা নিয়েই বের হয়ে গেল। তো আমরা ভাবলাম যে থাক, কিছুদিন হয়তো এটার মায়া থাকবে, এটার মায়া গেলে হয়তো নতুনটা চালাবে। এটা বিগিনার সাইকেল, তো আমরা চাচ্ছিলাম যে ও যেন প্যাডেল সহ যে সাইকেল আছে সেটা যেন চালানো শিখতে পারে, ওই জন্যই নতুন সাইকেল কিনে দেওয়া।
তো সে যাচ্ছিল, আমাকে হাই দিচ্ছিল দূর থেকে। এই ছিল আমার সামার ভ্যাকেশনের আরেকটি দিন, ভালোই কাটালাম আলহামদুলিল্লাহ। যদি অনেক গরম ছিল, গরমে খুব খারাপ লাগছিল, কিন্তু দিন শেষে ভালোই কেটেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকুন। আমার আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।